অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। এই ওয়ার্ডটা মানুষ সবসময় আমাদের আশীর্বাদ করেন। এখানে মলয় মজুমদার, মানে দেবব্রত মজুমদার এখানকার পৌর প্রতিনিধি ছিলেন, তিনি তিল তিল করে এই ওয়ার্ডটাকে গড়েছেন। আমাদের এটা কলোনি উদ্বাস্তু অঞ্চল, সেই অঞ্চলকে নিয়ে আমরা এত সুন্দর করে মলয় কাজ করেছে। আর তারপরে ক্ষিতিদার কন্যা আজকে আমাদের প্রার্থী। ক্ষিতিদা এখানে বাম রাজনীতি করতেন, কিন্তু সবসময় সবার মানুষের পাশে থাকতেন, এবং সেই জন্য আজকে আমাদের বিশাল প্লাস পয়েন্ট। মলয় এবং বসুন্ধরা মানুষ এইটাই বুঝতে পারছে যে ওয়ার্ডটা এবার মডেল ওয়ার্ড হবেই। সকালেই দিলীপ ঘোষ বলছেন যে বিজেপি আগে ম্যানিফেস্টো প্রকাশ করেছে, আজকে তার দেখে তৃণমূল ম্যানিফেস্টো প্রকাশ করেছে। হ্যাঁ, দিলীপবাবু কি বলেছেন আমি জানি না, কারণ ওদের তো কোনো কাজও নেই, প্রচারও নেই, একটা ম্যানিফেস্টো বার করে দিলেই তো হলো। কিন্তু আমাদের তো মানুষের কাছে যেতে হয়, কাজ করতে হয়, মানুষের পাশে থাকতে হয়, মানুষের আশীর্বাদ নিতে হয়, ওদের তো সেটা নেই। বলে উনি কি ম্যানিফেস্টো, ওটা কে পড়ে, কি জানে, কোথায় প্রচার, এই একটা আসনও জিতবে না, তাদের নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না।